হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবার ফার্স্টে মহাশিবরাত্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেকেই তো কাল পুজো দিয়েছে, তো আমরা আজ পুজো দেব। তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তোমরা এটা দেখতে পাচ্ছ গলায়, কারণ আমার গলার অবস্থা অনেকটাই খারাপ। তো ঘরে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে, তারপর মা এখানে সব কিছু আয়োজন করছে ভোগের, আর ইনি এখানে ঘুমোচ্ছে, এনার ঘুম অনেক প্রিয়। তারপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখানে আমি, মা, পাশের বাসার একজন দাদাও আছে। তারপর মন্দিরে চলে গেলাম। তো মন্দিরে গিয়ে দেখি এখানে তো পুজো দেওয়া হচ্ছে, সবাই পুজো দিচ্ছে। তারপর আমার মাও দিয়ে দিল, আমিও দিলাম। এখানে শিবের মাথায় জল, দুধ, ঘি, মধু, যা যা লাগে সব কিছু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে তারপর পুজো দিয়ে দিলাম। তারপর সবাই মিলে আমরা অঞ্জলি দিলাম ঠাকুরকে। আর এই গাছটা অনেক পুরনো গাছ, কবেকার গাছ আমিও জানি না। আর এখানে মা আর একজন জেঠিমা একজন আরেকজনকে সিঁদুর পড়াচ্ছিল ঠাকুরকে পুজো দেওয়ার পর। তারপর বাড়ি চলে এসে সবাইকে প্রসাদ দিয়ে